সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদের। দিদির কথা মতো তৃণমূল নেতারা টাকা ফেরত দিলে আজ এই দিন শাসক দলের নেতা কর্মীদের দেখতে হতো না বলেও দাবি করেন অপরূপা পোদ্দার। সোশ্যাল মিডিয়ায় এই মর্মে একটি পোস্ট করেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। সেই পোস্টে তিনি লিখেছেন, দিদি 2018 ও 2019 সালে ইন্ডোর স্টেডিয়ামে এবং নজরুল মঞ্চ থেকে পার্টি মিটিংয়ে সমস্ত নেতাকর্মীকে সতর্ক করে বলে দিয়েছিলেন, টাকা ফেরত দাও যারা নিয়েছ। যদি দিদির কথা আমরা শুনতাম আজ এই দিন দেখতে হতো না। আমাদের দলের কোনো দোষ নেই, আমি যদি দোষী হই আমার পাশেও দল দাঁড়াবে না, সোজা বাইরের রাস্তা দেখিয়ে দেবে, সেটা আমি জানি। শুভেন্দু জানতো ওকে জেলে যেতে হবে, আর দলও তাকে বাইরে করে দিত, এই জন্যই ও গুড ডিসিশন নিল। টাকাও বেঁচে গেল, জেলেও যেতে হলো না, আর চুরি করে এমএলএ হয়ে পুরনো দিনের বিজেপি নেতাকে বুড়ো আঙুল দেখিয়ে বিরোধী দলনেতা হয়ে গেল। আমি তো ঠিকই বলেছি, দিদি তো সবাইকে সতর্ক করেছিলেন টাকা ফেরত দেওয়ার কথা, এমনকি অনেকে টাকাও ফেরত দিয়েছিলেন, সেটা আপনাদের মিডিয়া চ্যানেলই দেখিয়েছিল। পলিটিক্সে শুভেন্দু অধিকারী নটবর লাল, এটা প্রমাণিত। অধীরকে যেভাবে হেল্প করল শুভেন্দু অধিকারী, সেটা শুভেন্দুকে জিজ্ঞাসা করুন, অধীরকে জিজ্ঞাসা করুন। আজকে শুভেন্দু যেভাবে কংগ্রেসকে হেল্প করলো, সেটা কিন্তু শুভেন্দু নিজের সভা থেকে ইন অ্যাডভান্স বলেছিল। মা মাটি মানুষ মমতা দিকে দেখে ভোট দেয় 2021 সালে, সেটা প্রমাণিত। আমরা কেউ ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, প্রফেশনালে আমরা হতে পারি, কিন্তু আমরা এমপি, এমএলএ, চেয়ারম্যান, মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই হতে পারি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, জননেত্রী। সম্প্রতি সাগরদেখের উপনির্বাচনে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস। সেই সময় দলের এই পরাজয়ের কারণ হিসাবে মন্ত্রীর অপকর্মকেই দায়ী করেছিলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এর আগেও একবার নাম না করে শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন অপরূপা পোদ্দার। এবার আরও একবার নিজের দলের নেতাদের দিকেই আঙুল তুললেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। পঞ্চায়েত নির্বাচনের আগে সাংসদের এহেন মন্তব্যের জেরে ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে অপরূপা পোদ্দার শুধুমাত্র যে তাঁর দলের নেতাদের দিকেই আঙুল তুলেছেন তা নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও এদিন নটবর লাল বলে কটাক্ষ করেছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। আজকে নটবর লাল, কালকে ধরা পড়বেই, নটবর লালকে ধরা পড়তেই হবে তার কর্তৃত্বের জন্য। পাল্টা তৃণমূল সাংসদকে কটাক্ষ করে বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, মাননীয় সাংসদ অপরূপা পোদ্দারের বক্তব্য, তো ওনার বক্তব্যের প্রতিটি ছত্রেই দেখলাম যে একটা ভীতি রয়েছে। এখন তো সাফাই দিয়ে কোনো লাভ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে টাকা যারা নিয়েছ তারা দিয়ে দেবে, টাকা কেউ না। তো ন্যাচারালি এর মধ্যে দিয়ে পরিষ্কার যে তিনি জানতেন যে তার দলের লোকেরা টাকা নিচ্ছে এবং সেই টাকা কিভাবে নিচ্ছে সেটাও তিনি জানতেন, ফলে এই কথা বলে এখন মানুষকে বুঝিয়ে উল্টো বুঝিয়ে লাভ নেই। আর নটওয়ার লাল, এ তো আমরাও বলছি নটওয়ার লাল রয়েছে, কোথাও না কোথাও রয়েছে, ভবানীপুর থেকে কালীঘাটের মধ্যেই রয়েছে, উনিও সেটা জানেন, কিন্তু ওটা নাম বলতে পারছেন না, যা বলছেন উনি ঠিকই বলছেন। 2019 লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করে জয়ী হয়েছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। এরপর 2021 সালে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার দল বদল করতে পারেন বলে গুঞ্জন উঠেছিল রাজনীতির অন্দরে। কিছুদিন আগে খানাকুলের এক সভায় শুভেন্দু অধিকারী বলেন, 2019 সালে আরামবাগ লোকসভায় বিজেপি জিতেছিল, চন্দ্রকোনা বিধানসভার 16টি মেশিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৎকালীন হুগলির জেলা শাসক খারাপ বলে ঘোষণা করেছিলেন। আরামবাগে প্রায় 2500 ভোটে গায়ের জোরে বিজেপিকে হারিয়েছিল তৃণমূল। খানাকুল দিয়ে পঞ্চায়েতের জয়যাত্রা শুরু নয়, লোকসভায় আগামী দিনে যে কটা হেরে যাওয়া বা হারিয়ে দেওয়া সিট আছে তার মধ্যে প্রথম যদি কেউ জেতেন সেটা আরামবাগ আসনই জিতবে। 2019 সালে আমি তৃণমূলে ছিলাম, শুনে রাখুন,
তপন রায় জিতেছিলেন, বিজেপি জিতেছিল। চন্দ্রকোনা বিধানসভার 16টা মেশিন মমতা বেনার্জির নির্দেশে হুগলির ডিএম খারাপ বলে ঘোষণা করে 2500 ভোটে গায়ের জোরে বিজেপিকে হারিয়েছিল। 24 সালে সুদার আসলে তুলব। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে নিয়ে বিতর্কের শেষ নেই। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন সাংসদ, যা শাসক দলের জন্য একেবারেই সুখকর হল না বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।